আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। চলছে তালের মৌসুম, পাকা তালের গ্রানে মুগ্ধ সবাই। আর এই তাল দিয়েই বিভিন্ন রকমের পিঠা পায়েস তৈরি করে নেওয়া যায়। তাই আমার আজকের রেসিপিতে রয়েছে পাকা তালের রস দিয়ে সবচাইতে জনপ্রিয় তালের বড়া তৈরি। আমার আজকের রেসিপির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। আমি এই রসগুলোকে আগে থেকে জাল করে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখন আমি তালের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে এই পিঠাতে আপনারা অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের পিঠাটা অনেকটাই সফট এবং নরম হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি 30 মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর, দেখুন আমার ব্যাটারটা অনেকটাই সেট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পিঠা তৈরিতে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে পিঠা ভাজার জন্য কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন আমি 1-1 করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তবে যতটা সম্ভব গোল শেপ করে পিঠাগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের পিঠাটা দেখতে অনেক সুন্দর হবে। আর এই অবস্থায় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে আপনাদের পিঠাগুলো ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর দিয়ে পুড়ে যাবে। তালের মৌসুমে সবার ঘরেই কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়, আর ছোট বড় সবাই খুব পছন্দ করে এই পিঠাটা খান। পিঠাগুলো উল্টিয়ে দেয়া হয়ে গেলে আমি সবগুলো পিঠাকে সোনালি রঙের করে ভেজে নেব। পিঠাগুলো একটু ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বরাবরের মতোই অনুরোধ রইল, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। পিঠাগুলো সোনালি রঙের করে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। সবগুলো পিঠা এভাবে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। প্রথম বেচের পিঠাগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি বাকি পিঠাগুলো একই প্রসেসে ভেজে নেব। তবে পিঠাগুলোকে কিছুটা গোল শেপে দেওয়ার চেষ্টা করবেন। আর খেয়াল রাখতে হবে পিঠাগুলো দেওয়ার সময় যেন একটি আরেকটির সাথে লেগে না যায়। এইভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এক পাশ হয়ে গেছে তখন আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠাকে উল্টিয়ে নিলাম। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পিঠাগুলো যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, সব পাশ যখন সুন্দরভাবে হয়ে যাবে, তখন আমি এই পিঠাগুলোকেও তুলে নিচ্ছি। আর পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আশা করি দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও অনেক বেশি মজাদার হয়েছে। আর আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি এভাবে তালের বড়া তৈরি করেন, আশা করি আপনাদের তালের বড়াও খেতেও অনেক বেশি মজাদার হবে। তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার তালের বড়া তৈরির রেসিপিটি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মমোস কিচেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।